यहाँ भी आ गया। सुशांत सिंह राजपूत, बॉलीवुड मूवीर राजपुत्रई बला जाए, एलेन देखलें जय करलें, कोनो मामा चाचा बा बाबार जोरे नय। इंजिनियर এই ছেলে সম্পূর্ণ নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছিলেন বলিপাড়ায়, কিন্তু তার রহস্যময় মৃত্যু সবকিছু এলোমেলো করে দিয়েছে। এবার জানা গেল সুশান্ত সিং রাজপুত সম্পর্কে এক অজানা কথা, যা এর আগে কেউই জানতেন না। ধোনির বায়োপিকে সুশান্তের স্ত্রীর ভূমিকা অভিনয় করেছিলেন নায়িকা কিয়ারা আডভানি। চলো রঙ্গাবাদ ঘুমা দাও উনকো। হ্যাঁ, আরে লোক দেখ লেঙ্গে তো তামাশা বন জায়েগা। কোই নি পেছনে। এক সাক্ষাৎকারে কিয়ারা জানান যে সুশান্ত তাকে জানিয়েছিলেন মানব শরীরে মাত্র 2 ঘন্টার ঘুমের প্রয়োজন, তাই সুশান্ত 2 ঘন্টা ঘুমাতেন। সুশান্ত সিং রাজপুতের অন্যতম জনপ্রিয় ছবি হচ্ছে এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি। সেই ছবিরই সহ অভিনেত্রী কিয়ারা আডভানি, তিনি ফাঁস করেছেন সুশান্তের ঘুমের এই রুটিন। এক সাক্ষাৎকারে কিয়ারা জানান সুশান্ত তাকে বুঝিয়েছিল মানব শরীরে মাত্র 2 ঘন্টা ঘুমের প্রয়োজন। এই তত্ত্ব অনুসরণ করে তিনি জানান যে সুশান্ত সবসময় কর্মক্ষেত্রে উৎসাহিত থাকত এবং গোটা ব্যাপারটাকে বেশ আকর্ষণীয় বলে অভিহিত করেন কিয়ারা। কিয়ারা বলেন ও কিছুটা ইনসোমনিয়াক ছিল, কারণ আমি যখন কাজের শেষে এমন একটা হয়ে যেতাম যে এবার আমাকে ঘুমোতে যেতেই হবে, আমি জানি না ও আমাকে বলেছিল যে মানব শরীরে নাকি মাত্র 2 ঘন্টা ঘুমের প্রয়োজন, যেখানে সাধারণত মানুষ 7-8 ঘন্টা এমনিতেই ঘুমায়। এর মধ্যে নাকি মাত্র 2 ঘন্টা আপনার মস্তিষ্ক সত্যি ঘুমায়, বাকি সময়টা আপনি হয় অবচেতন বা নিদ্রাচ্ছন্ন হয়ে থাকেন, কিন্তু আপনার মস্তিষ্ক সক্রিয় থাকে। এই কথা আমাকে বুঝিয়েছিল সুশান্ত। তিনি আরও বলেন, সুশান্ত বলেছিল ওর মাত্র 2 ঘন্টা ঘুমের প্রয়োজন এবং আমার মনে হচ্ছিল যে কি অদ্ভুত ব্যাপার এবং ও কিভাবে এটা করে, কিন্তু পরের দিন কিন্তু ও বেশ চনমনেই থাকতো, সেটে কখনো ক্লান্ত থাকতো না। ওভাবেই ও নিজেকে তৈরি করে নিয়েছিল, ব্যাপারটা খুবই দুর্দান্ত।